একটি ছোট মা আছে যার নাম উম্মে হাবিবা যারা বলুন না সুবহানাল্লাহ ওগো আমার মেয়ে উম্মে হাবিবার পেটের মধ্যে তোমার একটি বোন আছে যারা বলুন না সুবহানাল্লাহ কি আছে একটু কথা বলতে হবে কি আছে একজন বোন আছে কোথায় এখনো কোথায় মায়ের পেটে এখনো কোথায় ও মা আয়েশা তোমার সব মায়ের পেটের মধ্যে আমার একজন মেয়ে আছে পৃথিবীর জমিনে সেই সময় তো কোনো টিভি এক্সরে ছিল না কেমন করে বলতে পারলেন আমার সিদ্দিক আকবর মেয়ে হবে নাকি ছেলে হবে জুরবুল না সোহান সিদ্দিক আকবর এলান দিয়ে দিলেন ও বা আমার আয়েশা পৃথিবীর জমিন ছেড়ে যখন আমি চলে যাব আমার একজন এতিম মেয়ে হয়ে পৃথিবীর জমিন আসবে এখনো জমিন দেখে নাই তোমার মায়ের গর্ভের মধ্যে জুরে বলুন সোহান ও মা আয়েশা তোমার সে মায়ের পেটে যখন সেই মেয়েটি বের হবে তোমার বোন সেই বোনকেও তোমার পৈতৃক সম্পত্তি তোমার মতন সমভাবে বন্টন করে দিও জোরে বলুন সুবহান বন্ধুরা আমার মায়েশা সিদ্দিকায় দুই চোখের পানি ছেড়ে দিলেন ওগো আমার বাবাজি খলিফাতুল মুসলিমিন এখনো তো অনেক সময় এত হকের ব্যাপারে সোচ্চার কেমন করে হলেন জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে শিক্ষা দিলেন কেয়ামত পর্যন্ত এখনো তো সন্তানের চান চলে এসেছে এখনো যদিও বা পৃথিবীর জমিন দেখেনি ইসলামের শরীয়তের ওই ফতোয়া যারা দেবেন মুফতি সাহেব ওদেরকে শিক্ষা দেন ওই মেয়ের গর্ভস্থলের মধ্যে গর্ভস্থলের মধ্যে কতদিন বয়স যান সঞ্চার হলো কিনা যদি যান সঞ্চার হয় সেই মেয়ের হক আপন বাবার থেকে দিয়ে যেতে হবে অন্যথায় কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ জগতের বন্ধুরা হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর অন্তিম মুহূর্তে শাহাদাতের মুহূর্তে আপন আয়েশা সিদ্দিকা কলেজার টুকরা মেয়েকে শিক্ষা দিয়ে গেলেন ওগো মা আয়েশা তোমার উম্মে হাবিবা সৎ মায়ের পেটে আমার একটি মেয়ে হওয়ার পথের প্রতীক জোরে বলুন সুবহানাল্লাহ সেই তো মা আমার ইন্তেকালের পরে সেই তোমার বোন যখন ভূমিষ্ঠ হবে সেই বোনকে তুমি সমভাবে তোমার মতন হক আদায় করে দিও জোরে বলুন সুবহান কথা শেষ করলাম হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর হকের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার পর হযরতে ফারুক আজমকে এলান দিলেন ফারুক আমার প্রধানমন্ত্রী আমার পাশে আসো ওগো আমার শেরে খুদা আলী আমার পাশে আসো ওগো উসমান গানি আমার পাশে আসো স্বল্প কিছুক্ষণ পর আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবো জোরে বলুন সুবহান খবরদার ওগো শেরে খুদা আলী একটা বসিয়ত তুমি লিখে রাখো জোরে বলুন না সুবহান শেরে খুদা আলী চোখের পানি ছেড়ে দিলেন ওগো খলিফাতুল মুসলিমিন কি ওসিয়ত এতক্ষণ পর্যন্ত চোখের পানির বহর বসাই দিলেন আবার কোন ওসিয়ত করে যাবেন জোরে বলুন সুবহান হযরতে সিদ্দিক আকবর এলান আরম্ভ করে দিলেন ওগো শেরে খুদা আলী যে হাত দিয়ে নবুয়ত সরকারকে তুমি গোসল দিয়েছিলে জোরে বলুন না সুবহান মেহরবানি করে আমি যখন ইন্তিকাল বরণ করব সেই হাত দিয়ে আমার শরীরকে তুমি ওই হস্ত দিয়ে ধোয়াই দিও জোরে বলুন সুবহানাল্লাহ খবরদার যে হস্ত দিয়ে তুমি নবীকে কাফন পরাইছিলে আর সেই হস্ত দিয়ে আমাকে তুমি কাফন পরাই দিও জোরে বলুন সুবহান ওসমান গনি চোখের পানির মধ্যে বিভোর হযরত শেরে খুদা আলী চোখের পানির মধ্যে বিভোর ফারুক আজম তো কথাই নাই চোখের পানি দিয়ে চক্ষু ভিজাই রাখলেন জোরে বলুন সুবহান জগতের বন্ধুরা ওগো ফারুক আজম আমি যখন ইন্তেকাল বরণ করব খবরদার আমার জন্য তোমরা খবর খনন করো না জোরে বলুন না সুবহান খবর খনন করো না তাহলে সিদ্দিক খলিফা তুমি আপনাকে রেখে দেবো নাকি হযরত সিদ্দিক আকবর বলেন হ্যাঁ হ্যাঁ রেখে দেবে নয় এতক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম আমার একমাত্র ডাক্তার চিকিৎসক আমার নবী সরকারে মুস্তাফা জোরে বলুন সুবহান ও তাই নাকি সিদ্দিক আকবর সিদ্দিক আকবর হ্যাঁ তো তাই না তো আবার কি জোরে বলুন না সুবহানাল্লাহ ওগো ফারুক আজম আমি যখন ইন্তেকাল বরণ করব আমার জন্য কোনো কানে তোমরা খবর খনন করতে চেয়েও না তো খলিফাতুল মুসলিমিন কি করব আমাকে ধৌত করে কাপন পরিধান করায় আমার খাটের মধ্যে শোয়ে নবুয়তের সরকারের রজার সামনে শয়ন করাই দেবে জোরে বলুন আর তোমাদের পক্ষ থেকে সালাম আরফ করবে আর আমার পক্ষ থেকে আখেরি সালামটুকু আমার নবুয়তের সরকারকে জানাই দেবে জোরে বলুন না সুবহান ওগো ফারুক আজম
একটি বার বলবে ইয়া রাসূলুল্লাহ সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গারে সুরের বন্ধু যুদ্ধের ময়দানের বন্ধু দুঃখ কষ্ট খুশি দুঃখ সুখ সময়ের বন্ধু আপনার আজকে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে আপনার দরওয়াজার মধ্যে শয়ন করায় দিলাম রাসূল আপনি একটু দেখে নিন জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার হাদিসে পাক সহিহ হাদিস শাহাদাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে শাহাদাতে সিদ্দিক আকবর কত আন্তরিকতা কত প্রীতি কত ভালোবাসা কত রিলেশন কত আন্তরিক হটলাইন সেই কথাটুকু ঐলান দিয়ে দিচ্ছেন ওগো ফারুক আজম জেনে রাখো শুনে রাখো যদি নবুয়তের সরকারে মুস্তাফা কোন ফয়সালা আমার জন্য দিয়ে দেয় তো আমাকে সেই ব্যবস্থা তোমরা করবে অন্যথায় জান্নাতুল বাকির মধ্যে সাধারণ মানুষ যেখানে কবরস্থ করা হয় সেখানে আমার জন্য তোমরা কবরের ব্যবস্থা করবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর বলার প্রয়োজন না অনেক পুরাতন কথা খুতবার মধ্যে খতিব সাহেবদের কাছে আপনারা শুনেছেন নবুয়তের সরকার রওজায়ে আথর খুলে দিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তো এটা জিন্দা মানুষের কাজ না মরার কাজ আরো জোরে বলতে হবে সেই তো জগতের বন্ধুরা কেমন করে সেই নবুয়তের সরকারকে আমরা আমাদের মতো বলি যদি আমাদের মতো বলি ঈমান থাকবে মিসলে বশর রাসূল কো كهنا قصور ہے مثل بشر رسول کو كهنا قصور ہے خير البشر خدا کی قسم عين نور ہے خير البشر خدا کی قسم عين نور ہے قد جاءكم من الله نور وكتاب مبين জোরে বলুন না একবার সুবহানাল্লাহ ঠিক কি না বন্ধুরা সেই তো আলা হযরত আযীমুল বরকত ইমাম আহলে সুন্নাত কতই না সুন্দর ঐলান দে শুনবেন শুনতে কি মন চাই এখনো তো কোথায় আয়াতে কারিমা কোথায় বক্তব্য জগতের বন্ধুরা জানে না আজকে কোন অবস্থা আল্লাহ কবুল করুক আমিন আমিন আলা হযরত আযীমুল বরকত ইমাম আহলে সুন্নাত ঐলান শুনাই দে যেটা সর্ব বৃহত্তম শান নবুয়তের সরকারের শানের মধ্যে আলা হযরতের কলি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লামিয়াতি নযীরুকা ফি নাযারিন লামিয়াতি নযীরুকা ফি নাযারিন মিসলে তুনা শুদ পর চুকে পড়ে না কে হো তোমারি মতন চুকে পড়ে না কে হো তোমারি মতন তোলো না তোমারি নাহি জানি চুকে তোমাকে জানি সলাতুনিয়া